রাস্তাঘাটে যেখানে সেখানে মিথ্যা বই পুস্তকে পরিপূর্ণ বইয়ের নাম হলো কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না নামি সেরে মুকশেদুল মোমেনিন বইয়ের নাম একটা হেডলাইন অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে ব্যাপারটা কি এখানে কি আছে তো লেখা আছে এইভাবে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্রগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা ল্যাংড়া হয় সব কথা মিথ্যে একেবারে মিথ্যে টোটালে মিথ্যে শুধু মিথ্যা নয় হুবা হু কোরআনের বিরোধী কোরআনে আল্লাহ তালা বলছেন নিসা হুকুম হারসুল্লা কুম্পা তো হারসা কুমানা হেতুম তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের ক্ষেতে জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটে কি খালি পেটে কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি সূর্যগ্রহণ লাগলেই কি এ কোন বাধা নিষেধ নেই তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের স্ত্রীর কাছে তোমরা আসবে তোমাদের ইচ্ছা মতো এ কথা তালা বলেন আর লেখক এ কথা বলেন অতএব এইসব বাজারে যে এইসব বই ভর্তি হয়ে আছে কাজে আপনাদেরকে এর পাশে ওই সব বই সংগ্রহ করতে হবে যেগুলি সঠিক আছে লিখেছিলাম আপনার জন্য মরণ একদিন আসবেই মরণ একদিন চলে আসবে আজ হোক আর কাল হোক একটু পড়ে দেখুন এদেশের বক্তব্য বন্ধ করার জন্য বইটা লেখা ছিল বক্তা ও শ্রোতার পরিচয় একটু পড়ে দেখুন লাভ হবে বক্তারও লাভ হবে আপনারও লাভ হবে যাওয়ার সময়তে জোরালো অনুরোধ রক্ষা করবেন মাসিকাল ইতেশাম বিশ টাকা নিজের কাছে না থাকলে অন্যের কাছে নিয়ে একটা পত্রিকা রাখবেন মাসিক আল জন আলে মলোমা পত্রিকার পিছনে কাজ করে দশজন মুফতি আছে এর পিছনে ফতো বোর্ডে পাশ হওয়ার পরে এই ফটো আসে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বাংলা ভাষায় উন্নত মানের পত্রিকায় মাসিক আল ইতেশাম বিশ টাকা দিয়ে এই পত্রিকাকে মূল্যায়ন করুন প্রতিষ্ঠানের জন্য দোয়া করে প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন সকল দিনই ভাইবোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে বিশেষভাবে পত্রিকা মাসিকাল ইতে সম পত্রিকা বিশ টাকার বিনিময়ে সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের আলোচনা